আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও সন্তান জন্মানোর কতদিন বাদে মেলন করা নিরাপদ দীর্ঘ নয় মাস অপেক্ষার পর সন্তান ভূমিষ্ঠ হয় তারপর সবাই চায় সাধারণ জীবনে ফিরে আসতে স্বামী স্ত্রী কাছাকাছি আসতে অনেকেই জানে না কবে থেকে সহবাস করা নিরাপদ তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সন্তান প্রসবের পর পর মিলন করার অনুমতি দেন না চিকিৎসকেরা বিশেষ করে প্রথমবার সন্তান জন্ম দেওয়ার মায়েদের এ ব্যাপারে অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন রোগ বিশেষজ্ঞদের মতে সন্তান প্রসবের পর অন্তত পক্ষে ছয় সপ্তাহ সহবাস করা উচিত নয় কিন্তু কেন তাও বিস্তারিত জানাবো চলুন দেখে নেওয়া যাক সন্তান প্রসবের সময় যৌনাঙ্গের নালির টিস্যু ছিন্ন ভিন্ন হয়ে যায় সেই ক্ষত সারাতে সময় লাগে অন্যদিকে সার্জারি হলে তলপেটের ক্ষত সারতে চায় না সহজে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বেশ কয়েক সপ্তাহ বিরতি প্রয়োজন তারপর নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিতে হবে ছয় সপ্তাহ পর থেকে যৌনাঙ্গ ও তলপেটের ক্ষত সারতে থাকে মায়ের শারীরিক অবস্থাও মাথায় রাখা দরকার সন্তান জন্মদানের পর বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে চিকিৎসকরা এই সময় যে বিষয়গুলো মাথায় রাখার কথা বলেন তা হল মিলন করা যাবে ছয় সপ্তাহ পর থেকেই তাও যদি প্রসবের সময় কোনো ধরনের জটিলতা না থাকে তা না হলে অপেক্ষা করতে হবে আরও তিন মাস শুরুর প্রথম কয়েক সপ্তাহ প্রতিদিন মিলন করা উচিত নয় সপ্তাহে এক বা যথেষ্ট মনে রাখবেন যৌনাঙ্গের ও তলপেটের ক্ষত ক্ষত সেরে গেলেও জরায়ুর সময় দেওয়া প্রয়োজন আশা করছে ভিডিওটা দেখে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সন্তান জন্মদানের পর নর্মাল জীবনে ফিরে যাওয়া বা সহবাস করতে গেলে মিনিমাম ৪৫ দিন বা ছয় সপ্তাহ আপনাকে অপেক্ষা করতেই হবে যদিও বা সন্তান জন্মদানের সময় আপনার কোনো ধরনের জটিলতা দেখা না দেয় তাহলে ভিডিওটা ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ